হ্যালো জিনিয়াস বিগত বারো বছরের মতো দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রিয় সাজেশন গেম চেঞ্জার সাজেশন সিরিজ চলে এসছে যা বিগত বছরগুলিতে নাইনটি থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন দিয়ে এসছে তার জন্য তোমাদের আগের দাদা এই সাজেশন ফলো করে একটা বেটার রেজাল্ট করতে পেরেছে সো এই সাজেশন সিরিজে ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের ভয় কাটিয়ে সেরা রেজাল্ট করার জন্য তোমাকে সাহায্য করবেই করবে তুমিও যদি একটা সেরা রেজাল্ট করতে চাও তাহলে এই সাইসান সিরিজের প্রতিটি সাইশান চ্যাপ্টার ভিত্তিক ভালোভাবে ফলো করো এবং প্রতিটি উত্তর তৈরি করে তার প্রপারভাবে সেগুলোকে রেডি করো তাহলে তুমিও পারবে একটা সেরা রেজাল্ট করতে চলো আমরা এই ভিডিওতে দেখে নেবো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি অজৈব রসায়ন থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে সেটি সমীকরণ সহ ব্যাখ্যা করো উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ ব্যাখ্যা করো দেখো প্রতিটা ভিডিওতে বলি এই ভিডিওতে বলছি প্রথমে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে খাতায় লিখে তৈরি করো যদি কোনো উত্তর না পারো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও চলো দেখিনি এই চ্যাপ্টারের দ্বিতীয় প্রশ্ন অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে গাঢ় এইচ টু এস ফোর পি টু ও ফাইভ বা অনাদ্র সিএসিএল টু ব্যবহার করা হয় না কেন অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে গাঢ় এইচ টু এস ও ফোর বা পি টু ও ফাইভ বা অনাদ্র সিএসিএল টু ব্যবহার করা হয় না কেন তোমরা যারা মাধ্যমিক গেম চেঞ্জারের কমপ্লিট সাইসেন্টি নিতে চাইছো তারা শীঘ্রই আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করে নাও কারণ আগের বছর আমরা অনেককেই সাজেশন দিতে পারিনি দেরি করে বুকিং করার জন্য চলো দেখিনি এই চ্যাপ্টারের তৃতীয় প্রশ্নটি একটি গ্যাস ভর্তি যারে এইচসিএল সিক্ত কাজদণ্ড প্রবেশ করানো হলো একটি গ্যাস ভর্তি যারে এইচসিএল সিক্ত কাজদণ্ড প্রবেশ করানো হল যারের গ্যাসটি কি সাদা ধোয়া কোন যোগের সমীকরণ দাও যারের গ্যাসটি কি সাদা ধোয়া কোন যোগের সমীকরণ দাও নেক্সট মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন কি সত্যিই কাজ করে প্রতিটি স্টুডেন্টের এই প্রশ্নটা চোখে পড়ছে দেখো এক দুই বছর নয় বিগত বারো বছর ধরে কমন দিয়ে আসছে এই মাধ্যমিক গেম চেঞ্জের সাজেশান এটি দু হাজার বারো সালের সাজেশন প্রথম গেম চেঞ্জের সাজেশন কমন নাইনটি ওয়ান পারসেন্ট তখন আমাদের কাছে টাইপিং এর কোনো ব্যবস্থা ছিল না তার জন্য হাতে লিখে দেওয়া হয়েছিল এটি দু হাজার সালের সাজেশন কমন নাইনটি ফাইভ পারসেন্ট এটি দু হাজার চোদ্দ সালে সাজেশন কমনটি সেভেন পার্সেন্ট এরপর দু হাজার পনেরো দু হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এবং দু হাজার বাইশ কমন নাইনটি ওয়ান এবং আগের বছর অর্থাৎ দু হাজার তেইশ সালের সাজেশনে কমন এইটটি নাইন পার্সেন্ট আর এই হলো কিছু কৃতি ছাত্রছাত্রীদের রেজাল্ট যারা আমাদের সাজেশন এবং গাইডলাইন প্রপারভাবে ফলো করেছে এবং একটা সেরা রেজাল্ট করতে পেরেছে আর কিছু কৃতি ছাত্রছাত্রী যারা মাধ্যমিক গেম চেঞ্জার এবং আমাদের গাইডলাইন প্রপার ভাবে ফলো করে দুর্দান্ত রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে রেজাল্টগুলো লক্ষ্য করলে দেখতে পাবে ভৌতবিজ্ঞানের নাম্বারের পুরো বন্যা বয়ে গেছে তুমিও এরকম একটা সেরা রেজাল্ট করতে পারবে যদি সাথে রাখো মাধ্যমিক গেম চেঞ্জার দু হাজার চব্বিশ সো আর দেরি না করে আজই বুক করে নাও এই মাধ্যমিক গেম চেঞ্জটি প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ ইউরিয়াকে কিভাবে শিল্প উৎপাদন করা যায় সেটা লিখো মানে ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতিটি তোমাকে শর্ত আর রাসায়নিক সমীকরণ সহ লিখতে হবে আমাদের এই প্রশ্নগুলোর অনেক উত্তর আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে তো তোমরা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দিলাম টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যোগ করে নিও চলো দেখে নি এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন বিলিয়মান রং কি ইহা কীভাবে কাজ করে বিলিয়মান, রং কি ইহা কিভাবে কাজ করে বিগত ১২ বছরের মতো আশা করি এই বছরও আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাইসেন থেকে সেরা কমন আসবে সো তোমরা যদি এখনও বুকিং করে না থাকো তাহলে অবশ্যই মাধ্যমিক গেম চেঞ্জার সাইসেন্টটি বুক করে নাও যেখানে তোমাদের শর্ট প্রশ্ন থেকে শুরু করে লং কোশ্চেন এমসিকিউ কিউ কিউর টোটাল কমপ্লিট সাইসেন্টি থাকছে চলো দেখে নিই এই চ্যাপ্টার যারা বিগত বছরগুলোতে আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাইসেন্টি নিয়েছে তারা কি বলছে এই রকম অসংখ্য ফিডব্যাক সবার তোমরা যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিচ্ছ তারা এক্ষুনি নিজের কপিটা বুক করে নাও এবং জীবনের গেমটা পুরো চেঞ্জ করে দাও এই মাধ্যমিক গেম চেঞ্জারের সাহায্যে মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করে প্রত্যেককে দেখিয়ে দাও যে তুমি কম সময়ে কম পড়েও একটা ভালো রেজাল্ট করতে পেরেছ নেক্সট প্রশ্ন অর্থাৎ ছ নম্বর প্রশ্ন পরীক্ষাগারে এইচ টু গ্যাস প্রস্তুতির কী কী দ্রব্য লাগে এবং তার সমীকরণ লিখো পরীক্ষাগারে টু গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় দ্রব্য এবং রাসায়নিক সমীকরণ লিখো তোমাদের কোন চ্যাপ্টারের সাজেশান আগে চাই সেটা তোমরা কমেন্ট করে জানিও আমরা সেই চ্যাপ্টারের সাজেশান আগে তোমাদের জন্য পাবলিশ করব চলো দেখিনি এই অধ্যায়ের নেক্সট প্রশ্ন অর্থাৎ আট নম্বর প্রশ্ন কালো হয়ে যাওয়া পুরনো তৈলচিত্রের রং কিভাবে পুনরুদ্ধার করা হয় কালো হয়ে যাওয়া পুরানো তৈলচিত্রের রং কিভাবে পুনরুদ্ধার করা হয় দেখো প্রতিটি চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারও তোমাদের জন্য একটা টার্গেট দিলাম এই চ্যাপ্টারের টার্গেট কি না এই চ্যাপ্টারের সমস্ত উত্তর লিখে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে এটা প্রথম টার্গেট সেকেন্ড টার্গেট এই ভিডিওটি একশোটি শেয়ার করতে হবে মানে একশোবার তোমাকে ভিডিওটা শেয়ার করতে হবে এবং দেখো প্রতিবারের মতো এইবারও তোমাদের এই চ্যাপ্টারের ওপর একটা টার্গেট দিলাম টার্গেট কী এই চ্যাপ্টারের প্রতিটি প্রশ্নের উত্তর তোমাকে লিখে হোয়াটসঅ্যাপে জানাতে হবে আর সেকেন্ড যেটা টার্গেট এই ভিডিওটা তোমাকে দশবার শেয়ার করতে হবে প্রত্যেকে যদি দশবার করে শেয়ার করো তাহলে আমরা জৈব যোগের সাইসেন্টি তোমাদের জন্য খুব শীঘ্রই পাবলিশ করে দেবো ওকে চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ ন নাম্বার প্রশ্নটি নাইট্রোলিম কি এটি কিভাবে ব্যবহার করা হয় নাইট্রোলিম কি এটি কিভাবে ব্যবহার করা হয় তোমরা কোনো প্রশ্নের যদি উত্তর বুঝতে না পারো তাহলে তোমরা ডাইরেক্ট ইনস্টাগ্রামে মেসেজ করবে আমি পার্সোনালি ইনস্টাগ্রামটা নিজে হ্যান্ডেল করি এবং যারা কোনো প্রশ্নের উত্তর না পারো আমি তাদেরকে ছোট ভিডিও ফর্ম বানিয়ে তাদেরকে আমি বুঝিয়ে দিই জিনিসগুলোকে সো তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর না পারো ডাইরেক্ট আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্ট করে নিও ওকে চলো দেখে নিই নেক্সট প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্নটি দশ নম্বর প্রশ্ন তরল নাইট্রোজেন কি এটির ব্যবহার লিখো তরল নাইট্রোজেন কি এর ব্যবহার লিখো এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন অসোয়াল পদ্ধতিতে নাইটিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে বিক্রিয়াগুলি শর্তসহ এবং সমীকরণটি লিখো মানে অসোয়াল পদ্ধতিতে নাইটিক অ্যাসিড উৎপাদনের সমীকরণ শর্তসহ লিখতে বলেছে ওকে এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের মাধ্যমিক দু হাজার জন্য অলরেডি আমাদের এই চ্যানেলে বাকি চ্যাপ্টারগুলো সাইসেন পাবলিশ হয়ে গেছে তোমরা সেগুলো প্লেলিস্টকে চেক করে নিতে পারো এবং প্রতিটি প্রশ্নকে ভালোভাবে তৈরি করো যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে তোমরা কমেন্টে অথবা নিজের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো আমাদের টিম থেকে তোমাদের সর্বোচ্চভাবে হেল্প করবে আমাদের মাধ্যমিক গেম চেঞ্জের সাজেশন কেন এত বেশি গুরুত্বপূর্ণ দেখো এক বছর নয় আমরা দীর্ঘ ১৩ বছর ধরে নাইনটি থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত কমনযুক্ত সাজেশন স্টুডেন্টদের দিয়ে আসছি এটা দু হাজার বারো সালের সাজেশন প্রথম গেম চেঞ্জের সাজেশন কমন নাইনটি ওয়ান পারসেন্ট তখন আমাদের কাছে টাইপিংয়ের কোনো ব্যবস্থা ছিল না তার জন্য হাতে লিখে দেওয়া হয়েছিল এটি দু হাজার তেরো সালের সাজেশন কমন নাইনটি ফাইভ পারসেন্ট এটি দু হাজার চোদ্দো সালে সাজেশন কমন নাইনটি সেভেন পার্সেন্ট এরপর দু হাজার পনেরো দু হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এবং দু হাজার বাইশ সালের সাজেশন কমনটি ওয়ান পার্সেন্ট এবং আগের বছর অর্থাৎ দু হাজার সালের সাজেশনে কমন এইটটি নাইন আর এই হলো কিছু কৃতি ছাত্রছাত্রীদের রেজাল্ট যারা আমাদের সাজেশন এবং গাইডলাইন প্রপার ভাবে ফলো করেছে এবং একটা সেরা রেজাল্ট করতে পেরেছে নেক্সট প্রশ্ন অর্থাৎ বারো নম্বর প্রশ্ন স্পর্শ পদ্ধতিতে এইচ টু এস ও ফোর উৎপাদনের পদ্ধতিটি শর্তসহ লেখ স্পর্শ পদ্ধতিতে এইচ টু এস ও ফোর উৎপাদনের পদ্ধতিটি শর্তসহ লেখো এটি খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের মাধ্যমে দু হাজার জন্য নেক্সট অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন ওলিয়াম বা ধুমায়মান সালফিরিক অ্যাসিড কি ওলিয়াম বা ধুমায়মান সালফিরিক অ্যাসিড কি। তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করো এবং তার সাথে সাথে অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করো যাতে সবাই মিলে একটা ভালো রেজাল্ট করতে পারে চলো দেখিনি এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন এইচ সিএল প্রস্তুতিতে গাড়ো এইচ এরো থ্রি ব্যবহার করা হয় না কেন এইচ সিএল প্রস্তুতিতে গাঢ় এইচ থ্রি ব্যবহার করা হয় না কেন মাধ্যমিক গেম চেঞ্জার হলো এমন একটা সাইজ যেটা বিগত বারো বছর ধরে আমি দিয়ে আসছি তোমাদের পরীক্ষার জন্য এবং যেখানে দেখা গেছে মিনিমাম এইটটি নাইন পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন এসছে সো যারা এই সাইজটি নিতে চাইছ তারা অবশ্যই শীঘ্রই আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করে নাও নেক্সট প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন স্পর্শ পদ্ধতিতে এই টু এর জারণের জন্য ভি টু ও ফাইভ ব্যবহারের সুবিধা ও অসুবিধা লিখো স্পর্শ পদ্ধতিতে এসো টু এর জারণের জন্য ভি টু ও ফাইভ এর ব্যবহারের সুবিধা এবং অসুবিধা লিখো তোমরা আগের চ্যাপ্টারের সাজেশনগুলো আশা করি প্রত্যেকেই করে নিয়েছো এখনো যদি না করে থাকো তাহলে কবে করবে দ্রুত প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখো এবং তার উত্তর তৈরি করো আর খুব শীঘ্রই যেমনভাবে দুই এবং তিন নম্বরের প্রশ্নের সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ সেইভাবেই শর্ট প্রশ্ন এবং ভৌতবিজ্ঞানের অঙ্কের সাজেশন আমাদের এই চ্যানেলে আসতে চলেছে সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আর তার সাথে আসতে চলেছে বাকি যে চ্যাপ্টারগুলো আছে তাদের সাজেশানগুলো তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো প্রথমে ভালোভাবে তোমরা তৈরি করো তারপর টাইম মতো টেস্ট পেপার প্র্যাকটিস করো আর যদি মাধ্যমিকের গেম চেঞ্জার এখনও বুক করে না থাকো তাহলে কোনো ভাবনা চিন্তা না করে আজই এই নিচের দেওয়া নাম্বারে কল করে তোমার মাধ্যমিক গেম চেঞ্জারের স্পেশাল কপিটি বুক করে নাও এবং মাধ্যমিকে একটা সেরা রেজাল্ট করে প্রত্যেককে দেখিয়ে দাও যে তুমিও পারো